ভাইরে ভাই দেখতে পাচ্ছেন, দেখেন কিরকম এইচডি কোয়ালিটি হচ্ছে পিকটা। জাস্ট শুধু স্ক্রল করতেছে, দেখেন আগে কিরকম ছিল ব্লার, এবং স্ক্রল করলে দেখতে পাচ্ছেন একবারে এইচডি কোয়ালিটি। ছবিটা জুম করে দেখবেন একদম কিন্তু ফাটতেছে না। পরে ছবিটা দেখেন ঝাপসা দেখা যাচ্ছে। জাস্ট স্ক্রলিং করলাম, দেখতে পাচ্ছেন ওয়াও ইমেজিং একটা কি আসতেছে দেখতে পাচ্ছেন। এখন এটা যদি জুম করি, আমি জুম করলে কিন্তু কোনোরকম ফাটবে না, এবং যে কোনো জায়গায় আপলোড করলেও এটা ফাটবে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা কি বিষয় হতে যাচ্ছে অলরেডি বুঝে গেছেন। তো এরকম এইচডি কোয়ালিটিতে আপনার যে কোনো একটা নর্মাল ছবি বা লো কোয়ালিটির ছবি এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন, অথবা ঝাপসা দেখা যাচ্ছে সেই ছবিগুলো এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন আপলোড করবেন কোনো ঝাপসা বা ছবিটা ফাটবে না বা ঘোলাটে দেখাবে না। তো এটা করার জন্য প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে, প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এটা করার জন্য। তো প্লে স্টোরে আসার পরে আপনাকে সার্চ দিতে হবে যে রেনিমি লেখে, রিনিমি লিখে সার্চ দিবেন। তো ভিউয়ার্স যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা স্ক্রিপ না করে ফুল ভিডিও দেখবেন, এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেন এরকম টেকনিক্যাল নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। বন্ধুরা চলে এসেছে দেখুন অ্যাপটা, এখানে আমি মার্ক করে দেখে দিচ্ছি অ্যাপের লোগোটা, দেখে নিন। রেনিমি লিখে সার্চ দিবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তো ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে আপনার কাজ শেষ। এরপরে কাজ হলো যে আপনাকে চলে যেতে হবে সেই রেনিমি অ্যাপটার ভিতরে। তো আমরা সেই রেনিমি অ্যাপটার ভিতরে চলে গেলাম, যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন, অবশ্যই কিন্তু নেট কানেকশন লাগবে এখানে। তো অপেক্ষা করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে অ্যাডটা আসবে, একটা ক্রস মার্কে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনার গ্যালারিটা শো করবে, এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন যে ফটোটা আপনি এইচডি কোয়ালিটি করতে যাচ্ছেন। তো আমি একটা ফটো ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ অ্যান্ড অন অ্যাড, এখানে ওয়াশ অন অ্যাডে ক্লিক করবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে, এই জায়গাটাতে আপনার ক্লিক করবেন। তো এই জায়গাটা ক্লিক করার পরে আপনার ছবিটা প্রসেসিং হতে শুরু করবে, আপনার বিভিন্ন রকম পিক্সেল অ্যাড করবে বা এইচডি কোয়ালিটি কনভার্ট করার প্রসেসিং শুরু হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে অ্যাড আসবে, হয়তো অ্যাডটা কেটে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন ছবিটা একদম ঝাপসা দেখা যাচ্ছে, এবং স্ক্রলিং করলে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু, এই দেখুন ছবিটা ঝাপসা দেখা যাচ্ছে, আমি স্ক্রলিং করতেছি, দেখুন একবারে এইচডি কোয়ালিটি, কোনোরকম ফাটবে না। এই ছবিটা যখন আপনি স্টোরিতে বা ফেসবুকে আপলোড দিবেন ঠিক সেম কোয়ালিটি দেখা যাবে। এবং আমি পিকটা জুম আউট একবারে জুম করি, দেখুন একবারে কোনো ফাটা বা কোনোরকম মানে ঝাপসা দেখা যাচ্ছে না। এই ছবিটা দেখুন ঝাপসা দেখা যাচ্ছে দূর থেকে, আমি জুম করে নিলাম অনেক দূরে, তাও দেখুন স্ক্রলিং করে আস্তে আস্তে জাস্ট আফটার বিফোর দেখুন রেজাল্টটা, একবারে এইচডি কোয়ালিটি, একবারে ফুল এইচডি কোয়ালিটি আসতেছে। আর ফটোর মানে কোনো কোয়ালিটিতে মানে কি হবে না আর কি, যে এইচডি কোয়ালিটি আসতেছে, আপনার ব্যাকগ্রাউন্ড বলেন বা আপনার ফেস বলেন কোনোরকম কে বলবে না, যতই জুম করেন না কেন ফাটবে না, যত পরিমাণ আপনি জুম করবেন সমস্যা নেই ফাটবে না, এবং সোশ্যাল মিডিয়া যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন এই ছবিটা, কোনোরকম ফাটবে না। দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, কোনোরকম ফাটতেছে না। তো এটা ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন মার্ক করে দেখে দিলাম, এখানে ক্লিক করার পরে ওয়াশ অন অ্যাডে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কিছুক্ষণ সময় নেওয়ার পরে একটা অ্যাড আসবে, জাস্ট অ্যাডটা দেখে দেবেন। আমি অ্যাডটা দেখে নিলাম, নেওয়ার পরে কেটে দেওয়ার পরে অ্যাডটা দেখে নেওয়ার পর কেটে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। হ্যাঁ, কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কি এরকম ডাউনলোড হয়ে যাচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করলে ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন আপনার কি এটা সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার বন্ধুদের কাছে শেয়ার করবেন, কেননা এরকম, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এরকম টেক রিলেটেড নতুন নতুন ভিডিও বা ফটো এডিটিং ভিডিও এডিটিং রিলেটেড নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।